এক বধূ দুই স্বামী। মূলত শরীয়তের নির্দেশনা হলো একজন মহিলা একজন পুরুষের সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হবে, এই বিবাহ যতক্ষণ বলবৎ থাকবে ততক্ষণ অন্য কারো সাথে তার বিবাহ করা সম্পূর্ণ অবৈধ এবং হারাম। যদি কেউ এরকম কাজ করে থাকে তাহলে তার অন্য স্বামীর সাথে তার যে মেলামেশা এটা সব হারাম হবে, সব অবৈধ হবে, সব জেনার পর্যায়ে পড়ে যাবে। ঠিক এভাবে সাম্প্রতিককালে আমরা যে পরকীয়া কথাটা শুনি, এক স্বামীর অধীনে এক স্ত্রী আছে, সেই মহিলা যদি অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, এই এই ক্ষেত্রে সেই মহিলা নিজেও জেনাগার হিসেবে বিবেচ্য হবে এবং যার সাথে অন্য পুরুষের সাথে তার দৈহিক মেলামেশা হলো সেই পুরুষও জেনাগার হিসেবে সাব্যস্ত হবে। এছাড়া আমরা সাম্প্রতিককালে দেখতে পাই যে সাধারণত শালির সাথে একজন দুলাভাই, তারা এই এই শারীরিক সম্পর্ককে খুব একটা আমলে নেয় না, এটা খুব স্বাভাবিক মনে করে। আখিরাতের জীবন আসবে, দুনিয়ার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে এবং তার উপর নির্ভর করে চূড়ান্ত স্থান জান্নাত কিংবা জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুপথে পরিচালিত করুন, দ্বীনের পথে জীবনযাপনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা করছিলাম যে যদি কেউ এভাবে অবৈধ বিবাহে আবদ্ধ হয় যেটা শরীয়তসম্মত বিবাহ নয়, সে শারীরিক সম্পর্ক শরীয়তের দৃষ্টিতে জেনা হিসেবে গণ্য হয়। আর জেনার জন্যে ইসলামী শরীয়তে দুনিয়াতে খুব কঠিন শাস্তি আছে, আহিরাতেও খুব যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। তো দুনিয়াতে যে শাস্তি সেটা হলো যদি জেনাকার নারী কিংবা পুরুষ অবিবাহিত হয় তাদেরকে 100 দররা 100 বেত্রাঘাত তাদের এই শাস্তি, এবং সেটি হবে জনসমক্ষে যাতে এই শাস্তি দেখে অন্যরা সতর্ক হয়, সাবধান হয়। আর যদি জেনাকার বিবাহিত হয় নারী কিংবা পুরুষ তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু এটা কার্যকর করবে সরকার, যে দেশে সরকারিভাবে এই আইন চালু আছে সেই সরকার এই আইন কার্যকর করবে। কিন্তু এই আইন কার্যকর করার নামে কোনো পাবলিক, কোনো সমাজপতি, কোনো মেম্বার চেয়ারম্যান কিন্তু এটা কার্যকর করতে পারবে না। এটা একটা আইন দণ্ডবিধি এবং এই দণ্ডবিধি কার্যকরার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। সে মেয়ে সন্তান ও তো চলে গেছে অন্য ঘরে, হ্যাঁ না, সে অন্য ঘরে গেলে সে আর তার মেয়েকে তার রাখাটা আমাদের কিন্তু দেশীয় আইনেও এটা সেই অধিকার নাই। আমাদের দেশে একটা মাতৃ অধিকার আছে যে কন্যা সন্তান সাবালক না হওয়ার আগ পর্যন্ত যদি তার মা যদি তালাকপ্রাপ্ত হয় সেই মেয়ের দেখাশোনার দায়িত্ব তার মায়ের, এই শর্তে যে সেই মা অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয় নাই কিংবা হবে না। বিবাহবন্ধনে আবদ্ধ হইলে তাহলে তার সেই অধিকারটা ক্ষুণ্ণ হয়ে যাবে, তার পিতার দায়িত্বে চলে যাবে। সেখানে মানুষের তো সলা ফেরা কথাবার্তা এগুলো কিরামান কাতিবিন লিখে রাখে। তো যদি কেউ মন্দ কাজ করে ফেলে তার ক্ষেত্রে হতাশ হতে নিষেধ করা হয়েছে যে তোমরা হতাশ হইও না, জীবনের যে কোনো মুহূর্তে তোমার সচেতনতা আসবে, তুমি তোমার মধ্যে সাবধানতার চেতনা আসবে, ততক্ষণাৎ তুমি তওবা করে শুভতে এসে যাও। আল্লাহ তাআলা হলেন গাফফারুন গফুরুন মহাক্ষমাশীল। বান্দা যে কোনো সময় যে কোনো অবস্থাতে যখন সে সচেতন হয়, সে তার নিজের দোষ স্বীকার করে আল্লাহ তাআলার নিকট তওবা করে ক্ষমা চায়, আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং আমাদের যুব সমাজ যেই স্তরের হোক, যে পেশারই হোক, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে এই মুহূর্তে সবাই সাবধান হয়ে যাও। কারণ আমাদের এই লাইফ মানুষ আশরাফুল মখলুকাত, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জীবের সম্মান যেমন সবচেয়ে বেশি,
আর এই সর্বশ্রেষ্ঠ জীব যদি গুনাখাতায় লিপ্ত হয়, পাপাচারিতায় লিপ্ত হয়, অন্যায় লিপ্ত হয়, তখন তার স্থান একেবারে পশুর চেয়েও অধস্তনে পৌঁছে যায়। এই জাহান্নাম তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব সকলের প্রতি আমাদের আহ্বান, আমরা ছোট বড় যুবক যুবতী সকলেই সকলেই স্রষ্টা আল্লাহ তাআলার পথে জীবনযাপন করব, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির পথে জীবন পরিচালিত করব, সফল হব দুনিয়াতে, সফল হব আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।